আসসালামু আলাইকুম। শেয়ার বাজারে বিনিয়োগকারী যে সমস্ত ভাই বোন এবং পটেনশিয়াল বিনিয়োগকারী যে সমস্ত ভাই বোন যারা ইতিমধ্যে আমার সাথে আমার ইউটিউব চ্যানেল স্টক ইনসাইটস বিডি এবং আমার ফেসবুক পেজ স্টক ইনসাইটস বিডির সাথে সংযুক্ত আছেন, প্লাস যারা এই মুহূর্তে আমাদের আমাকে দেখছেন, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অ্যানালিসিসে। আজকে আমি এসএস স্টিল যে স্টকটি আছে সেটার অ্যানালিসিসটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো শুরুতে আমি যে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখতে চাই সেটা হচ্ছে, আমি কোনো পার্টিকুলার শেয়ার কেনা বা কেনা বেচা বা হোল্ড করার ব্যাপারে কোনো পরামর্শ দিই না। আমি শুধুমাত্র ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ভিত্তি করে আমি স্টকটির বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাতে চেষ্টা করে থাকি। কেনা বা বেচা বা হোল্ড করার সম্পূর্ণ ডিসিশন আপনাদের নিজস্ব। তা উইথ দিস লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করব স্টিলের যে ফান্ডামেন্টাল অ্যাসপেক্টগুলো দেখে আসার জন্য। আমরা দেখছি এই স্টকটির যে এনএভি আছে 21.71 টাকা, তার এনএভি আছে। প্লাস হচ্ছে আমরা দেখবো আজকের ওপেনিং ছিল 19.40 টাকা এবং আজকের ক্লোজিং হচ্ছে 19.80 টাকা। আর গত 52 সপ্তাহে এই শেয়ারের যে লোয়েস্ট এবং হাইয়েস্ট প্রাইসটা ছিল সেটা ছিল 15.03 টাকা লোয়েস্ট এবং হাইয়েস্ট ছিল 28.06 টাকা। আমরা পি দেখতে পাচ্ছি 6.78 পির শেয়ার, পি অনেক কম পি আমাদের, এবং এটা জুন ক্লোজিং এর শেয়ার। আমরা দেখবো যে গত 2টি কোয়ার্টারে আমরা এই শেয়ারটি আমাদেরকে তার আর্নিংটা কি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি 0.73, সেকেন্ড কোয়ার্টার রিপোর্টটা এখন পর্যন্ত আমাদের হাতে আমি এই আমাদের চার্টে দেখতে পাচ্ছি না। তো আমরা দেখতে পাচ্ছি গত অর্থ বছরে এটা আমাদেরকে 8% স্টক এবং 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আচ্ছা, শেয়ার হোল্ডিংটা আমরা দেখবো এই কোম্পানিটির কী অবস্থা আছে। শেয়ার হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি 31.79% শেয়ার আছে ডিরেক্টরদের হোল্ডিংসে, এবং ইনস্টিটিউশন হোল্ড করছে 10.01%, এবং আমাদের পাবলিকের কাছে আছে 58.20% শেয়ার আমাদের পাবলিকের কাছে আছে। আমরা গত 14 দিনের আমরা এই শেয়ারের অ্যাভারেজ ভলিউমটা কেমন ছিল এবং প্রাইসটা কোন লেভেলে মুভ করেছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি 19 টাকা, কারণ হচ্ছে আমাদের এই ভলিউম এবং আমাদের এই প্রাইসটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভলিউম আমাদের প্রাইসটা 19.20 টাকা থেকে শুরু করে আমাদের 19.80 টাকা এই পর্যন্ত এই মুভমেন্টের ভিতরেই ছিল, এবং আমাদের অ্যাভারেজ ভলিউম আমরা দেখতে পাচ্ছি 1499,024 শেয়ার আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভলিউম। তো আজকে আমাদের কিন্তু ভলিউম অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে গত দিনের তুলনায়। তো এবং আমরা দেখতে পাচ্ছি পুরো টেনিওরে এটা মিক্সড মুভমেন্টের ভিতরে ছিল, কোনো কোনো সময় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, কোনো কোনো সময় কমেছে, আবার কোনো কোনো সময় ওপেনিং এবং ক্লোজিং প্রাইস একই ছিল। তো সুতরাং যেহেতু ভলিউমের ক্ষেত্রে অনেক ভালো পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি, প্লাস দি প্রাইসটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, সুতরাং এই শেয়ারটির ব্যাপারে আমরা যারা চিন্তা করছি তারা আমরা শেয়ারটিকে ফোকাস করতে পারি। আমরা দেখতে পারি যে শেয়ারের অবস্থানগুলো দেখতে পারি। আমরা চলে যাব আমাদের টেকনিক্যাল চার্টটা আমাদেরকে কি বলছে। তো এখানে আমি আপনাদেরকে যে চার্টটা ড্র করেছি এটা বোলিঙ্গার ব্যান্ডের একটা ইন্ডিকেটার আমি দিয়েছি, তারপরে আরও 2টি ইন্ডিকেটার আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো এখানে অনেক বিনিয়োগকারী ভাই বোন যারা আমার সাথে সংযুক্ত আছেন তারা অনেকেই বলেছেন যে আমাদের যখন স্টক প্রাইস বা ক্যান্ডেলটা যখন আমাদের বোলিঙ্গার ব্যান্ডের যে MA20 লাইনের উপরে যখন থাকে তখন যদি আপনাদেরকে অ্যানালিস্টটা দেওয়া হয় তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তা তার পরিপ্রেক্ষিতে আমি ইনফ্যাক্ট একটা ইন্ডিকেটার উপরে বেস করে কিন্তু আমাদের কোনো স্টকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায় না, বাট আমরা প্রত্যেকটা ইন্ডিকেটার থেকে একটা করে গাইডলাইন পেয়ে থাকি আসলে স্টকের ব্যাপারে। তো সুতরাং সেই অ্যাসপেক্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের বোলিঙ্গার ব্যান্ডের যে MA20 লাইন যেটা আছে লাইনের উপরেই MA20 লাইন বরাবর MA20 লাইনের উপরেই কিন্তু আমাদের স্টক প্রাইসটা মুভমেন্ট করছে গত বেশ কিছুদিন ধরে। তো সুতরাং এটা জন্য আমাদের জন্য একটা পজিটিভ সাইন যে হয়তো MA20 লাইনের নিচে যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, আমি বলবো না যে যেতে পারে না, বাট যেতে পারে, বাট তুলনামূলকভাবে কম যেহেতু অনেকদিন ধরে এই লেভেলের উপরে মুভ করছে, সুতরাং দ্যাট ইজ এ পজিটিভ সাইন আমাদের জন্য। তো আমরা দেখবো যে আমাদের RSI ইন্ডিকেটরটি আমাদেরকে কি বলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের RSI আছে 53.99 আছে আমাদের RSI। তো RSI অলসো ইন এ বুলিশ টেরিটরি, RSI বুলিশ টেরিটরি আছে। আমাদের ইমিডিয়েট RSI যে রেজিস্ট্যান্সটা আছে এটা কিন্তু অনেক দূরে আমাদের রেজিস্ট্যান্সটা,
আমরা যদি খেয়াল করি আমাদের রেজিস্ট্যান্সটা কিন্তু প্রায় 64-তে আমাদের কিন্তু পরবর্তী রেজিস্ট্যান্স। তো সুতরাং আমাদের কিন্তু একটা লম্বা রাস্তা কিন্তু আমাদের আরএসআই এর জন্য খোলা আছে। তো সুতরাং দ্যাট ইজ অলসো আমাদের জন্য একটা ভালো দিক। তারপরে আমরা দেখবো যে আমাদের ম্যাকডি লাইনটা আমাদেরকে কি বলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাকডি লাইনটা সিগনাল লাইনটাকে ম্যাকডি লাইন ক্রস করে গিয়েছে, অনেকদিন আগেই ক্রস করেছে, মাঝখানে একটু দুইটা লাইনের মাঝখানে যে ডিস্টেন্সটা কমে এসেছিল পরে আবার বৃদ্ধি প্রাপ্ত, এখন দুইটা লাইন খুবই কাছাকাছি যদিও আছে, বাট আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডি লাইনের এবং সিগনাল লাইনের যে দুইটার মাঝামাঝি যে ডিস্টেন্সটা একটু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, প্লাস আমরা কিন্তু বেজ লাইনকে টাচ করে গিয়েছি এবং হিস্টোগ্রাম কিন্তু পজিটিভ হিস্টোগ্রাম ক্রিয়েট হয়েছে। সুতরাং সেটাও আমাদের দিকে আমাদের জন্য একটা পজিটিভ দিক। ওকে, এখন আমি আপনাদেরকে আরেকটা ইন্ডিকেটর ট্রেস করবো, বাট এখানে আমি বলে রাখতে চাই যে এই এই লেভেলটাতে কিন্তু অনেক সময় আমাদেরকে স্টক প্রাইসটা এই লেভেলে কিন্তু কিছুদিন থাকতে পারে, কিছুদিন থাকে। তো সুতরাং সেটা আমাদেরকে কনসিডারেশন নিতে হবে। যারা এখানে এন্ট্রি দিয়ে থাকে নর্মালি বা যারা একটু এন্ট্রি দিবেন তাদের জন্য যেটা হচ্ছে আপনাদেরকে মেবি ইউ গট টু ওয়েট ফর কাপল অফ ডেজ, এখানে হয়তো কিছুদিন আপনাকে ওয়েট করতে হতে পারে। ওকে, আমি আরেকটা ইন্ডিকেটার আপনাদের জন্য প্লেস করব। আমরা মুভিং অ্যাভারেজ যে চ্যানেল আছে, মুভিং অ্যাভারেজ চ্যানেলটা আপনাদেরকে আমি প্লেস করেছি। আমি একটা ইন্ডিকেটার সরিয়ে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা, নাহলে এটা ক্লামজি হয়ে যাবে জিনিসটাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নর্মালি আইডিয়ালি যেটা হয় সেটা হচ্ছে যদি এই চ্যানেলের এই যে উপরের যে আমরা একটা এমএ লাইন দেখতে পাচ্ছি, তো এমএ লাইনের উপরে যদি আমাদের পরপর দুইটা ক্যান্ডেল যদি পজিটিভ ক্যান্ডেল যদি ক্রিয়েট হয়, তাহলে হচ্ছে আমাদেরকে এটা একদম কনফার্ম করে দেয় যে না দিস প্রাইস ইজ গোয়িং আপ এবং তাড়াতাড়ি সেরা উপরের দিকেই যাবে। বাট সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাত্র সেই লাইনটাকে টাচ করেছি। বাট অন্য যে ইন্ডিকেটার যেটা আমাদের বোলিঙ্গার ব্যান্ডের ইন্ডিকেটার ছিল, নর্মালি আমাদের বোলিঙ্গার ব্যান্ডের যে MA20 লাইনের উপরে যদি আমাদের থাকে, তাহলে দ্যাট ইজ অলসো গিভস অফ দ্যাট ইন্ডিকেশন যে শেয়ারের প্রাইসটা উপরের দিকে যাবে। সুতরাং দুইটা মিলে হয়তো মেবি এখানে হয়তো দুই একটা দিনের একটা সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে যারা আমরা সিদ্ধান্ত নিব স্টকটির ব্যাপারে তাদেরকে সেইভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদেরকে একটু চেষ্টা করব আমাদের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলগুলোকে একটু দেখিয়ে আসার চেষ্টা করব কোথায় আমাদের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন যেখানে আমরা আছি, আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা যদি আমরা ড্র করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা সামহোয়ার, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা এখানে হবে, দিস উড বি দি রেজিস্ট্যান্স লেভেল। আমরা দেখতে পাচ্ছি যদিও এই রেজিস্ট্যান্স লেভেলটি কিন্তু খুব বেশি শক্ত রেজিস্ট্যান্স আমাদের জন্য না, উই ক্যান অলওয়েজ ক্রস, বিকজ একবার আমরা ক্রস করেও গিয়েছিলাম এই রেজিস্ট্যান্স লেভেলকে, ক্রস করে উপরে চলে গিয়েছিলাম পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলে, বাট পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা তার একটু আগের থেকে আমরা আবার ব্যাক করে চলে এসেছিলাম। তো আমি তার পরবর্তী আমি ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেলের পরবর্তী যে রেজিস্ট্যান্স লেভেলটা সেটাও আপনাদের জন্য আমি ড্র করে দেখাতে চাই। আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেলের পরবর্তী যে রেজিস্ট্যান্স লেভেলটা সেটা হচ্ছে আমাদের এই লেভেলে, আমাদের দিস লেভেল ইজ দি রেজিস্ট্যান্স লেভেল। তো আমরা কোনো একটা টাইমে কিন্তু এই আমি দেখি আমরা জানুয়ারির মাঝামাঝি টাইমে বা জানুয়ারির 20 তারিখ নাগাদ ওইদিকেই কিন্তু আমরা প্রায় ওই রেজিস্ট্যান্সকে টাচ করতে গিয়েছিলাম, আর তার একটু নিচে থেকে আমরা আবার নিচের দিকে চলে এসেছিলাম। তো সুতরাং আমরা যদি ইমিডিয়েট রেজিস্ট্যান্সকে ক্রস করতে পারি, তাহলে এর পরবর্তী রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের এইটা 21.90 গিয়ে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স। আমরা এখন সাপোর্টকে দেখতে চেষ্টা করি, যদি কোনো কারণে আমাদের শেয়ার প্রাইসটা যদি কমে যায়, তাহলে আমাদেরকে পরবর্তী কোথায় আসতে পারে সেই বিষয়টা কিন্তু আমরা দেখার চেষ্টা করব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাপোর্ট লেভেলটা যেটা আছে সেই সাপোর্ট লেভেলটা আমাদের আমি একটু ড্র করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাপোর্ট লেভেলটা যেটা আছে সেটা আমাদের সাপোর্ট লেভেলটা আছে 19.10 লেভেল আমাদের সাপোর্ট লেভেল আছে। তো আমাদের যদি কোনো কারণে যদি আমাদের এই শেয়ার প্রাইসটা যদি কমে আসতে হয় মেবি, তাহলে আমাদের ওই সাপোর্ট পর্যন্ত হয়তো আমাদের শেয়ার প্রাইসটা আসতে পারে, বা দেন তার পরবর্তী সাপোর্টগুলোকে মেবি আই ডোন্ট থিঙ্ক আমাদের সেই সাপোর্ট লেভেল পর্যন্ত আসতে হতে পারে। তো সুতরাং কনসিডারিং
all the considering all the technical indicators, আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে যে this stock is in a good position, it's a good good momentum আছে, positive momentum আছে. So with this, যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন, যে সমস্ত যারা এবং অন্যান্য যারা আছেন, যারা আমাকে দেখছেন, তাদের বা পটেনশিয়াল বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, যারা অলরেডি আমার চ্যানেলের সাথে আছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, প্লাস যারা আমাদেরকে বিভিন্ন টাইমে বিভিন্ন কমেন্টস দিয়ে বিভিন্ন সাজেশনস দিয়ে আমাদেরকে আপনারা অনুপ্রাণিত করার চেষ্টা করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ তার জন্য. আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের কোনো কাজে আসে, যদি ডু ইউ থিঙ্ক দ্যাট দিস অ্যানালিসিস ইজ হেল্পিং ইউ, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব দি চ্যানেল, প্লিজ ডু শেয়ার দি চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু শেয়ার ইউর কমেন্টস, দেন প্লিজ প্লাস ডু পুট ফরওয়ার্ড ইউর সাজেশনস, সো দ্যাট আমরা আপনাদের জন্য পরবর্তীতে আরও ভিডিও তৈরি করতে পারি এবং আপনারা যাতে আমাদের ভিডিওগুলোতে উপকৃত হতে পারেন. With this, ladies and gentlemen, thank you once again for joining me.